ফি মকুবের দাবিতে বেসরকারি স্কুলে বিক্ষোভ বউবাজারে, মানতে নারাজ স্কুল কর্তৃপক্ষ। বুধবার সকাল থেকেই বউবাজারের সেন্ট মাইকেল স্কুলের সামনে অভিভাবকদের বিক্ষোভ চলে। এই বিক্ষোভের মূল কারণ গত 3 মাস ধরে যে লকডাউন চলছে, তার মধ্যেও স্কুল কর্তৃপক্ষ স্কুলের ছাত্রছাত্রীদের কাছ থেকে পুরো ফি দাবি করছে, যা অভিভাবকরা মানতে চাইছেন না। কারণ দেশ তথা বিশ্ব এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, আর এমতাবস্থায় অনেকেরই কাজ নেই, বেতনের অধিকাংশ কমে গেছে। অভিভাবকদের পক্ষে সম্ভব নয় স্কুলের পুরো ফি দেওয়া। অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে, তাদের সন্তানদের অর্থাৎ স্কুলের ছাত্রছাত্রীদের গত 3 মাসের ফি মকুব করা হোক, আর যদি তা না হয় তাহলে স্কুলের ফি 50% করে দিতে হবে, আর 50% অভিভাবকরা দেবেন। কিন্তু স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন কোনোভাবেই তা সম্ভব নয়, সমস্ত ছাত্রছাত্রীকে পুরো ফি দিতে হবে, আর না হলে ছাত্রছাত্রীদের নাম স্কুলের রেজিস্ট্রেশন থেকে কেটে দেওয়া হবে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এমনটাই দাবি করেছেন অভিভাবকরা। ফলত অভিভাবকদের মনে একটা সংশয় সৃষ্টি হয়, আর এই প্রতিবাদে এদিন তারা স্কুলের সামনে বিক্ষোভ দেখান। यहाँ पर आए थे रिक्वेस्ट करने के लिए कि सर हम लोग का नहीं है फीस, कुछ महीने का माफ कर दीजिए, मगर नहीं है, बोले कुछ भी माफ नहीं होगा, यहाँ से जाओ, फीस नहीं देगा, बच्चा का नाम काट देंगे। हाँ, बच्चा का नाम काट देंगे, सबको स्कूल में ताली ही लगा देंगे। एकदम बदतमीजी से हम लोग से बात की है। उसके बाद हम लोग भी आंदोलन पे उतर गए। हम लोग के पास है नहीं, जब हम लोग के पास है नहीं तो हम लोग देंगे कहाँ से? हम लोग इस लॉकडाउन में हम लोग मुश्किल से खाना खा पा रहे हैं, अपने घर के जरूरतों को बहुत मुश्किल से पूरा कर पा रहे हैं, फिर हम लोग स्कूल में कैसे देंगे फीस? 3 महीना का एक साल फीस देना 15,000-20,000 रुपया हम लोग ऐसा कहाँ से देंगे? हम लोग बोले सर ठीक है, जब आप भी समझिए हम भी समझेंगे, 50% थोड़ा डिस्काउंट करिए कि थोड़ा आप भी है थोड़ा हम भी। लेकिन वो बोले नहीं, एक पैसा भी डिस्काउंट नहीं होगा, कुछ नहीं सुनेंगे, बस जो फीस नहीं देगा, जो फीस नहीं देगा उसका बच्चा का नाम काट देंगे। आपका नाम? नाम काट देंगे बोले। आपका नाम? मेरा नाम, मेरा सपना सर। आपका बच्चा कौन सा क्लास है? मेरा 2 बच्चा है, एक लड़की है 8 क्लास में पढ़ती है, और एक लड़का है वो 4 क्लास में है। আপনি জানেন কি কোভিড-19 জন্যে কত লোকের চাকরি চলে গেছে, যা ছোট ছোট ব্যবসায়ী ছিল ওরা ব্যবসা বন্ধ ছিল, যা হকার ছিল ওরা হকার বন্ধ ছিল। এক মানুষ টাকা কী করে নিয়ে আসবে? এরা ছোট ছোট বাচ্চা আছে যাদের চাকরি নেই, যারা বাবা কাছে, ওরা চাইছে যে মার্চ এপ্রিল মে তিনটা যে মাস আছে ওটা স্কুল তো হলো না, ক্লাস তো হলো না, প্রিন্সিপাল এদেরকে নোটিশ দিয়েছেন টাকার জন্য, ওটা আমরা চাইছি INTC পক্ষ থেকে যে উনি এটা ফিসটাকে ওয়েট করে দিন, এটাই আমার ডিমান্ড আছে। আপনার নাম? আমার নাম ইমরান খান, প্রদেশ কংগ্রেস সম্পাদক, জেলা INTC সভাপতি। কলকাতা থেকে পিয়ালি ঘোষ, টাইমস বাংলা।